বন্ধুরা, কিছুদিন আগেই ভারত আমেরিকার সাথে বেকা চুক্তি সম্পন্ন করেছে, আর তার ফলে চীন ও পাকিস্তানের মতো দেশের বিরুদ্ধে যে ভারতবর্ষ অ্যাডভান্টেজ পাবে তা বলাই বাহুল্য। তার প্রধান কারণ হলো এই যে আমেরিকার হাতে থাকা প্রায় 3000 কাছাকাছি স্যাটেলাইটের মধ্যে প্রচুর স্যাটেলাইটের সাহায্য পাবে। ভারত ও আমেরিকার 2+2 ডায়ালগ এক বাৎসরিক অনুষ্ঠানেতে দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ফরেন সেক্রেটারি মাইক পম্পেও এবং ডিফেন্স সেক্রেটারি মার্ক টি এসপার, বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়। কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ তা আলোচনা করা হলো। প্রথমে, ভারত এই চুক্তির দ্বারা বিশ্বব্যাপী ছড়ানো নজরদারি স্যাটেলাইট নেটওয়ার্ক গ্রিডের ফলে যোগ দিল, অর্থাৎ এরপর থেকে শত্রুর অবস্থান এবং মুভমেন্টের প্রতিটা পদক্ষেপে পৃথিবীর যে কোনো প্রান্তে ভারতের হাতে চলে আসবে। ওই চুক্তির বলে জিও পলিটিক্যাল ইন্টেলিজেন্স, স্যাটেলাইট মানচিত্র, ছবি এবং ভিডিও সামরিক লক্ষ্যবস্তুর সবকিছু ভারতবর্ষ পাবে। বেকা অর্থাৎ বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, এর ফলে স্যাটেলাইট মানচিত্রে প্রতি মুহূর্তে ভারতের কাছে পৌঁছাবে লক্ষ্যবস্তুর পুঙ্খানুপুঙ্খ সমেত, যার ফলে শত্রুপক্ষের বিমান, ড্রোন বা মিসাইল হামলা নিখুঁতভাবে শনাক্ত করতে সহায়তা মিলবে। বেকা চুক্তি হলো ভারত ও আমেরিকার মধ্যে হওয়া তৃতীয় গুরুত্বপূর্ণ চুক্তি। প্রথমটা হলো লেমোয়া, লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এর ফলে দুই দেশের সেনার পোর্ট ভিজিট এক্সারসাইজের রাস্তা খুলে যায়। 2016 সালের আগস্ট মাসে এই চুক্তির ফলে জ্বালানি এবং অন্যান্য সামগ্রী আদান প্রদান করা হয়ে থাকে। এর পর আসে কোমকাসা, কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং যোগাযোগ সামগ্রী ভারত ব্যবহার করার এবং ক্রয় করার অধিকার প্রাপ্ত হয়। সেই সঙ্গে 2018 সালের ডিসেম্বর মাসে দুই দেশের মধ্যে এক ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট স্বাক্ষর হয়, ফলে দুই দেশ সামরিক বোঝাপড়া, সিকিউর কমিউনিকেশন এবং ইনফরমেশন শেয়ার করতে সমর্থ হবে। সেই সঙ্গে 2016 সালে যুক্তরাষ্ট্রে ভারতকে তার অন্যতম প্রধান সামরিক সহযোগী ঘোষণা এবং ন্যাটো দেশের সমান মর্যাদাপ্রাপ্ত দেশ ঘোষণা করা এই প্রক্রিয়ায় গতি এনেছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তা কমেন্টে অবশ্যই জানান।